বিসমিল্লাহির রহমানির রহিম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আজ আমি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং এটির পঞ্চম অধ্যায় বাংলাদেশের সমাজ, এটার কিছু অংশ তোমাদের সামনে আসলে আলোচনা করব। কারণ অ্যাসাইনমেন্টের জন্য আমাদের সিলেবাসটাকে সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে, এই জন্য পুরো অধ্যায়টাই আমাদের আসলে আলোচনা করতে হচ্ছে না, এটার কিছু কিছু অংশই আমরা আলোচনা করছি। আজকে যে আমরা আলোচনা করব, সে আলোচনা করবার ক্ষেত্রে বিশেষ করে প্রথমে আমরা আলোচনা করব যে সমাজ ব্যবস্থাটার যে ধারণা সেটা সম্পর্কে আলোচনা করব এবং সমাজের যে বিভিন্ন স্তরগুলো পার হয়ে আজকে আমরা বর্তমান সময়ে এসেছি, এই বর্তমান সময়ে আসার যে স্তরগুলো, এই স্তরগুলো আমরা তোমাদের সাথে আলোচনা করব। দেখো, আমাদের এই আমরা এই সুন্দর পৃথিবীতে বসবাস করি এবং পৃথিবী জুড়েই রয়েছে মানুষ, কিন্তু প্রাচীনকালে যখন মানুষ এবং প্রকৃতির মধ্যে বসবাস করত, মানুষের কিন্তু এরকম সমৃদ্ধ অবস্থাটা তখন ছিল না। তারা কিন্তু প্রকৃতির কাছে ভীষণ রকম অসহায় হয়ে পড়েছিল। একদিকে হচ্ছে হিংস্র বন্য প্রাণী, অন্যদিকে হচ্ছে প্রকৃতির ভয়াল থাবা, এটার সাথে লড়াই করে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে গিয়ে তখন মানুষ দেখলো যে আসলে একা একা বাস করতে গেলে সেটা তার পক্ষে খুবই অসহায় অবস্থা তৈরি হয়। এই জন্য তখন থেকেই তারা কিন্তু সঙ্গবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে তারা জীবনযাপন করা শুরু করে এবং সে সময় যেহেতু তারা প্রকৃতির মাঝে বড় হতো, তারা বিভিন্ন গর্ত কিংবা গুহার মধ্যে তারা বসবাস করত এবং তারা একসাথে বসবাস করতে গিয়ে বিশেষ করে নারীরা তারা হচ্ছে গিয়ে মানে অভ্যন্তরীণ কাজগুলো তারা করত এবং পুরুষরা হচ্ছে শিকার করবার মধ্য দিয়ে তাদের এবং প্রকৃতির সাথে লড়াই করে তাদেরকে কিন্তু বসবাস করত হতো। এরপর একটা পর্যায়ে তারা বিভিন্ন স্তরগুলো অনুধাবন করতে থাকে। আসলে মানুষ তো জীবন দিয়েই শেখে, এই জীবনের প্রত্যেকটা অভিজ্ঞতাকে তারা কাজে লাগিয়ে একটার পর একটা তারা কিন্তু স্তর তারা পার করেছে এবং এইভাবে পার করতে করতেই কিন্তু আজকেই আমরা বর্তমান সমাজ ব্যবস্থায় এসে পৌঁছেছি। তবে প্রাচীনকালের সেই সমাজ ব্যবস্থা আর এখনকার সমাজ ব্যবস্থা যদিও মানে অনেকাংশে মনে হয় যেন অমিল, কিন্তু এখানকার মানে আমাদের সবচেয়ে মিল যে বিষয়টা সেটা হচ্ছে তখনও আমরা একা এককভাবে বসবাস করিনি কিংবা আমরা এককভাবে বসবাস করতে গিয়ে অনেক বেশি প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি। তখনকার প্রতিবন্ধকতা হয়তো বেশি আরও বেশি জোরালো ছিল, কিন্তু এখনও কিন্তু মানুষ সমাজ দলবদ্ধভাবেই তারা সমাজে বসবাস করে এবং আমাদের এখনও যেই আমাদের যে সামাজিক উন্নয়নগুলো, সামাজিক যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখনও দলবদ্ধভাবেই কিন্তু আমরা কাজ করছি। যেমন যারা আমরা যারা শিক্ষক তারা শুধুমাত্র পাঠদান করছি, যারা উকিল ডাক্তার তারা কিন্তু সবাই কিন্তু সমাজেরই অংশ এবং দলীয়ভাবেই কিন্তু যার যার অবস্থা থেকে তারা তাদের সেবা এবং কর্মের মধ্য দিয়ে কিন্তু সমাজকে তারা পরিচালনা করছে। ঠিক একইভাবে এখন হয়তো বা সমাজ পরিচালনার যে ধরন সেটা হয়তো পরিবর্তন হয়েছে এবং তখনকার ধরন হয়তো ভিন্ন ছিল, কিন্তু মানুষের যে প্রয়োজন সেই প্রয়োজনের তাগিদেই কিন্তু সমাজে আমরা একতাবদ্ধভাবে আমরা বসবাস করেছি এবং বসবাস করতে গিয়ে আমাদের দুইটি বৈশিষ্ট্য রয়েছে। একটা হচ্ছে আমাদের দলবদ্ধভাবে বসবাস করা, দ্বিতীয়টি হচ্ছে সভ্যতার সঙ্গবদ্ধতার পেছনে কোনো উদ্দেশ্য থাকা। অর্থাৎ আমরা যে সঙ্গবদ্ধ হয়েছি সেটার একটা অবশ্যই উদ্দেশ্য রয়েছে যে সার্বিক একটা কল্যাণ, সবাই যার যার অবস্থান থেকে আমরা আমাদের সমাজের দায়িত্ব এবং কর্তব্যগুলো পালন করব, এর মধ্যে দিয়ে আমরা সবাই উপকৃত হব। যেমন একজন আমি যেমন শিক্ষক, আমার কাছে একজন ডাক্তারের ছেলে যেমন পড়তে আসবে, আবার আমি আমার পরিবারের সদস্য কিন্তু ডাক্তারের কাছে তারা স্বাস্থ্যসেবা কিংবা চিকিৎসা সেবা তারা গ্রহণ করবে, একইভাবে কামারের কাছে আমার দাবটি কুড়াল এগুলো বানাতে যেতে হবে, কৃষকের কাছে আমার পণ্যের জন্য যেতে হবে, আবার এইভাবে কিন্তু সবাই যার যার উদ্দেশ্য সাধন করবার জন্যেই কিন্তু আমরা একতাবদ্ধভাবে দলবদ্ধভাবে বসবাস করছি এবং আমাদের প্রয়োজন কিংবা চাহিদা আমরা পূরণ করছি। সেটা হয়তো প্রাচীনকালে একরকম অবস্থা ছিল আর বর্তমানকালে আরেক রকম অবস্থা, কিন্তু আমাদের উদ্দেশ্যটা কিন্তু এক, যে আমরা কোনোভাবেই আমরা আমাদের স্বয়ং সম্পূর্ণ তো নই, যার কারণে সবাই সবার প্রতি নির্ভরশীল, সবাই যার যার অবস্থান থেকে আমরা আমাদের কাজগুলো করব, এতে করে সঙ্গবদ্ধভাবে আমরা দলবদ্ধভাবে
ভাবে একত্রিত হয়ে একটা উদ্দেশ্যকে চরিতার্থ করবার জন্যই কিন্তু আমরা আমাদের লক্ষ্যকে বাস্তবায়ন করবার জন্যই কিন্তু আমরা সমাজ ব্যবস্থাকে তৈরি করেছি। এই সমাজ ব্যবস্থার একটি ধারাবাহিক রূপ আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব। প্রথম যে সমাজ ব্যবস্থাটা ছিল সেই সমাজ ব্যবস্থাটা ছিল একেবারে শিকার এবং খাদ্য সংগ্রহ ভিত্তিক। অর্থাৎ সে সময় নারী যারা সদস্য ছিলেন সমাজের, সেই নারীরা তারা আশেপাশের বন জঙ্গল থেকে বুনো গম, বার্লি, তারপরে হচ্ছে কচুর কন্দ, এগুলো তারা সংগ্রহ করতেন। নারীরা এই মানে কম পরিশ্রমের কাজগুলো করতেন এবং পুরুষরা তারা কী করতো যে এখানে মানে পশু শিকার করত এবং পশুকে শিকার করে ধরে নিয়ে এসে সেখানে সেটার মাংস তারা ভক্ষণ করতো। এই যে এই তাগিদটা এবং একতাবদ্ধভাবে প্রাকৃতিক বিপর্যয়গুলো থেকে নিজেদেরকে রক্ষা করা এবং প্রকৃতির মধ্যে যে হিংস্র প্রাণীগুলো রয়েছে তাদের কাছ থেকেও সুরক্ষিত নিজেদেরকে সুরক্ষিত করবার জন্যই কিন্তু তারা সংগ্রহীত হয়েছিল। এবং তৎকালীন সমাজ ব্যবস্থার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যে এক, তারা হচ্ছে গিয়ে সঙ্গবদ্ধভাবে শিকার করবে, এককভাবে শিকার করতে গেলে অনেক বেশি পরিশ্রম হতো, সঙ্গবদ্ধভাবে শিকার করলে সেটা অনেক বেশি সহজ, এবং তাদের যে নারীরা তারা খাদ্য সংগ্রহ করবার মধ্য দিয়েই তাদের তারা কিন্তু তাদের যে অবস্থানটা সেই অবস্থানগুলো কিন্তু তারা মানে তৈরি করেছিল এবং এই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়েই কিন্তু তারা সমাজ ব্যবস্থা তৈরি করেছিল। সেই সময় তাদের হাতিয়ার ছিল হচ্ছে গিয়ে পাথর এবং সেই পাথরগুলো ছিল অমসৃণ এবং ধারালো কম, কিন্তু সেটাকেই তারা কিন্তু অস্ত্র হিসেবে ব্যবহার করে তারা শিকারের কাজে সেটা সেটাকে কী করেছে ব্যবহার করেছে। পরবর্তীতে এই যে শিকার করবার জন্যে তারা বিভিন্ন ধরনের যেমন খাঁজকাটা বল্লম, মাছ ধরার জন্য হারপুন এবং হাড়ের সুই, এগুলো তারা ব্যবহার করেছে। অর্থাৎ যেই সকল পশুগুলো তারা শিকার করে নিয়ে আসতো সেগুলোর বিভিন্ন মানে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কিন্তু তারা তাদের শিকারের কাজে তারা ব্যবহার করেছে। এইভাবে এই যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই কিন্তু সেই সময় প্রাকৃতিক অবস্থা থেকে নিজেদেরকে সুরক্ষা করবার জন্য এবং নিজেরা সংগঠিত হয়ে তাদের যে চাহিদাগুলো সেগুলো পূরণ করবার জন্যই কিন্তু সে সময় একটা সমাজ ব্যবস্থা তৈরি হয়েছিল। সেই সময় সমাজ ব্যবস্থা এবং বর্তমান সময়ের যে সমাজ ব্যবস্থা সেটা কিন্তু অনেক বেশি পার্থক্য, কিন্তু সেটার সাথে একটাই মিল হচ্ছে যে আমরা কোনো না কোনো লক্ষ্য এবং উদ্দেশ্যকে কাজে লাগিয়েই কিন্তু মানে উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু আমরা আসলে সঙ্গবদ্ধ হয়েছিলাম। তারই ধারাবাহিকতার একেবারে বিবর্তিত রূপ হচ্ছে গিয়ে আজকের সমাজ ব্যবস্থা। তো এই ছিল আমাদের প্রাথমিক যে সমাজ ব্যবস্থা, সেটা হচ্ছে শিকার এবং খাদ্য সংগ্রহ ভিত্তিক। এরপর হচ্ছে উদ্যান কৃষি ভিত্তিক। তোমাদেরকে আগেই বলেছি যে আমাদের সেই সময় যে প্রাথমিক স্তরের যে সমাজের যে নারী সদস্যরা তারা বন থেকে এই ধরনের খাদ্যশস্য তারা সংগ্রহ করে নিয়ে আসত এবং এই সব এই খাদ্যশস্য যে সংগ্রহ করে নিয়ে আসত তার কিছু হয়তো দানা তাদের বাসার আশেপাশে তারা যেই স্থানে অবস্থান করত সেখানকার আশেপাশে হয়তো কোথাও ছড়িয়ে ছিটিয়ে পড়ত। সেখান থেকে তারা পরবর্তীতে লক্ষ্য করলো যে ওই যে দানা কিংবা শস্য দানাগুলো যেগুলো তারা খাদ্য হিসেবে সংগ্রহ করে নিয়ে এসেছে সেগুলো থেকে আবার নতুন করে চারা গজিয়েছে এবং আবার করে শীষ কিংবা দানা গজিয়েছে এবং এত করে দেখা গেল কি যে একটা পর্যায় অর্থাৎ বন থেকে অনিশ্চিতভাবে সংগ্রহ করে নিয়ে আসা থেকে যেগুলোকে সংগ্রহ করে নিয়ে আসছে সেগুলোকে একটা অংশ যদি খাওয়ার জন্য রেখে দিয়ে আরেকটা অংশ যদি দেখা যায় এইভাবে মানে আশেপাশে ছড়িয়ে দেওয়া হতো এবং সেখান থেকে আবার নতুন করে শীষ, তাহলে দেখা গেছে যে পরিশ্রমটা অনেক কম হতো। এই যে অবস্থাটা, এই অবস্থার মধ্য দিয়েই কিন্তু নারীরাই কিন্তু প্রথমে, সমাজবিজ্ঞানীরা বিশ্লেষণ করে দেখেছেন, নারীরাই কিন্তু প্রথমে এই কৃষির আবিষ্কার করেন এবং তারপরে তারা বড় লাঠি কিংবা গাছের ডাল কিংবা কোনো পশুর শিং সেগুলো দিয়ে গর্ত করে সেখানে ওই যে শস্য দানাগুলো ছিটিয়ে দিয়ে তখন তারা উৎপাদন ব্যবস্থা শুরু করে এবং এই উদ্যানের মধ্য দিয়ে এই কৃষিভিত্তিক ব্যবস্থা সম্প্রসারণ হয় দেখে এবং এটার প্রচলন হয় দেখেই এই সমাজ ব্যবস্থাটাকে বলা হয়েছে উদ্যান কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা। এরপরে সমাজের যে আরেকটি স্তর রয়েছে সেটি হচ্ছে গিয়ে পশুপালন সমাজ ব্যবস্থা। পশুপালন সমাজ ব্যবস্থাটা কি? সেখানে ওই যে আমরা আগেই বলেছি প্রাথমিক যুগে তারা কিন্তু পুরুষ সদস্যরা তারা কিন্তু বিভিন্ন ধরনের পশুগুলোকে শিকার করে নিয়ে আসতো, কিছু কিছু পশু তারা তাৎক্ষণিকভাবে হত্যা করে সেগুলোকে ভক্ষণ করত এবং কিছু কিছু পশু তারা রেখে দিয়েছিল। পরবর্তীতে তারা দেখলো যে অনিশ্চিতভাবে এই পশুগুলোকে ধরে নিয়ে আসবার যে পরিশ্রমটা তার চেয়ে এগুলোকে রেখে দিলে এক তো
এদের কাছ থেকে দুধ সংগ্রহ করা যাচ্ছে, দ্বিতীয়ত প্রয়োজন অনুযায়ী সেদেরটা তাদেরকে হত্যা করে ভক্ষণ করা যাচ্ছে, এবং এগুলো আবার বছর বছর দেখা যাচ্ছে বাচ্চা দিচ্ছে, এতে করে যেই পশুগুলো তাদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে। এইজন এই তাগিদেই প্রথমেই কিন্তু তারা কুকুর যে বন্য প্রাণী ছিল তাদেরকে পোষ মানিয়েছে। এরা এক হচ্ছে কি খুবই অনুগত প্রাণী, দ্বিতীয়ত হচ্ছে শিকারের ক্ষেত্রে তারা সাহায্য সহযোগিতা করত, শিকার করতে গিয়ে তারা বুনো মোষ, তারপরে ভেড়া ছাগল এগুলোকে ধরে নিয়ে আসতো, গরু ভেড়া ছাগল এগুলোকে ধরে নিয়ে আসতো। এবং পরবর্তীতে দেখা গেল যে এদেরকে যখন পরবর্তীর জন্য রেখে দেওয়া হয়েছে, সেখান থেকে তারা দুধ, পশম, চামড়া এবং প্রয়োজন অনুযায়ী গোশত তারা সংগ্রহ করতে পারছে। তখনই এই যে পশুপালন এবং এই পশুপালনটা ওই শিকার করে নিয়ে আসার চাইতে এগুলোকে সংরক্ষণ করে রাখা কিংবা লালন পালন করাটা আরও বেশি লাভজনক, তখন যে সমাজ ব্যবস্থাটা তৈরি হলো তখন সেই সমাজ ব্যবস্থাটাকে আমরা বলে থাকি কৃষি বা কৃষির পরবর্তী স্তর হচ্ছে পশুপালন সমাজ ব্যবস্থা। এরপরে যেই সমাজ ব্যবস্থাটাকে বলবো সেটা হচ্ছে কৃষিভিত্তিক। অর্থাৎ যখন প্রাথমিক স্তরে যখন আমরা দেখেছি উদ্যান কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা, সেখানে শুধুমাত্র প্রয়োজন মাফিকই কিন্তু ফসল উৎপাদন করা হয়েছে, কিন্তু পরবর্তীতে যখন পশুপালন করবার মধ্য দিয়ে তখন তারা আর নিজেরা মানুষরা নিজেরা আর শারীরিক পরিশ্রম না করে পশুকে কৃষির উন্নয়নের জন্য কিংবা কৃষি উৎপাদনের জন্য তারা ব্যবহার করা শুরু করলো, এবং তখন কিন্তু নারীদের পরিবর্তে পুরুষরা এই দায়িত্ব গ্রহণ করে, তখন লাঙল, জোয়াল কিংবা ওই যে হালের বলদ এগুলো ব্যবহার করবার মধ্য দিয়ে যে সমাজ ব্যবস্থাটা তৈরি হয়েছে। এবং এই সমাজ ব্যবস্থা একটা হচ্ছে কি কৃষি উৎপাদন যেমন বৃদ্ধি পাচ্ছে, আবার সেখানে পশুপালনটাও অনেক বেশি লাভজনক, এবং তখন তারা পশুপালনের দিকে আরও বেশি আগ্রহ তারা দেখালো। এতে করে সেই সমাজ ব্যবস্থাটা একটি মানে কৃষি কেন্দ্রিক একটি সমাজ ব্যবস্থা তৈরি হয়েছিল। অর্থাৎ কৃষিকে কেন্দ্র করে তাদের উৎপাদন, তাদের ভোগ বণ্টন এবং বিনিময় প্রথা এগুলো সম্প্রসারিত হয়, এবং একটি স্থায়ী সমাজ ব্যবস্থা। অর্থাৎ এর আগে কিন্তু বিশেষ করে উদ্যান কৃষিভিত্তিক কিংবা পশুপালন কৃষিভিত্তিক ক্ষেত্রে তারা কিন্তু যাযাবর ছিল। অর্থাৎ যেখানে খাদ্য যোগান হতো সেখানেই তারা অবস্থান করতো, খাদ্য ফুরিয়ে গেলে সেখান থেকে আবার তারা চলে যেত। কিন্তু যখন কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থাটা তৈরি হলো, সেই কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি হওয়ার মধ্য দিয়ে কিন্তু স্থায়ী সমাজের একটা সূত্রপাত ঘটেছিল। এর পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে কি যে তারা শিল্পভিত্তিক যে সমাজ ব্যবস্থা তৈরি করলো, সেখানে তারা নিজেদের প্রয়োজনে ছোট ছোট বিভিন্ন ধরনের মানে জ্ঞান এবং প্রযুক্তিকে ব্যবহার করে তারা বাষ্পীয় ইঞ্জিন, তারপরে সুতা কাটার মাকু, তারপরে হচ্ছে গিয়ে যোগাযোগ ব্যবস্থার জন্য চাকা, এরকম বিভিন্ন ধরনের উৎপাদন তারা যখন করতে থাকলো, এইগুলো করবার মধ্য দিয়েই দেখা গেছে কি যে একটা শিল্পভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে। পরবর্তীতে বিশেষ করে ১৯ শতকের দিকে কিংবা চতুর্দশ শতকের দিকে সেই শিল্পভিত্তিক সমাজ একটা শিল্প বিপ্লবে রূপান্তর হয়েছে। বিশেষ করে এটার পথিকৃতি ছিল হচ্ছে গিয়ে ইউরোপের বিশেষ করে ইংল্যান্ড, এটার পথিকৃতি ছিল। এই যে পরবর্তী অবস্থানটা জ্ঞান বিজ্ঞান এবং শিল্পের যে সম্প্রসারণ, কৃষির পাশাপাশি কৃষির উৎপাদিত পণ্যগুলোকে শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আবির্ভাব, এর মধ্য দিয়ে সমাজ ব্যবস্থা বর্তমান যে আধুনিক রূপ সেই আধুনিক রূপে পৌঁছেছে, এবং পাশাপাশি আমাদের জীবন ব্যবস্থাকে অনেকটা সহনীয় অনেকটা সহায়ক পর্যায়ে নিয়ে এসেছে। তো এই ছিল আমাদের যে সমাজ, সেই সমাজের ধারণা, এবং প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত সমাজের যে বিভিন্ন স্তরগুলো তোমাদের বইতে বর্ণনা করা হয়েছে সেগুলোর ধারাবাহিক আলোচনা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের সমাজের যে আলোচ্য বিষয়গুলো, সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম। তো আজ আর আলোচনা করছি না, তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই শুভকামনা জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, আসসালামু আলাইকুম।